সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য থাকছে উনিশতম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে আদর্শ জীবনচরিত অংশ থেকে আর তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে ব্যক্তি জীবনে হজরত সুলাইমান আলাইসাল্লাম ও হজরত মুসা আলহিমের জীবন আদর্শের অনুসরণীয় দিকসমূহ এ বিষয়ে তিনশো শব্দের মধ্যে একটি নিবন্ধ লিখ। নিবন্ধ লিখতে গিয়ে তোমাদের যে সংকেতগুলো অনুসরণ করতে বলা হয়েছে সেগুলো হলো এক নম্বরে আদর্শ জীবনচরিত পাঠের গুরুত্ব দুই নম্বরে হজরত সুলাইমান আল্লাহসাল্লাম এর যেসব গুণ অনুসরণীয় তার তালিকা তিন নম্বরে হজরত মুসা আল্হালাম এর জীবনের বিভিন্ন মজেদার তালিকা এবং চার নম্বরে হজরত মুসা আল্লাহি সাল্লাম এর জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে পাঠ্যপুস্তক থেকে উক্ত বিষয়ে ধারণা নেওয়া যেতে পারে শিক্ষার্থী উপযুক্ত কোরআন হাদিসের উদ্ধৃতি দিতে পারে প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নেওয়া যেতে পারে মোবাইলে বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিশেষ শিক্ষকের সাথে যোগাযোগ করা যেতে পারে ইন্টারনেটে সাহায্য নেওয়া যেতে পারে এবং অ্যাসাইনমেন্ট সহজতে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের এই নির্দেশনা মেনে এখন তোমাদের আমি উত্তরগুলো তৈরি করে দিলাম অ্যাসাইনমেন্ট শুরুর পূর্বে অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু অর্থাৎ কভার পেজের যে বিষয়বস্তু সেটা দেখে নিতে পারো অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইসলাম ও নৈতিক শিক্ষা উনিশতম সপ্তাহ অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে চার এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ব্যক্তি জীবনে হজরত সুলাইমান আলাহ ও হজরত মুসা আলাহি ইসাল্লামের জীবনাদর্শের অনুসরণীয় দিকসমূহ সংক্রান্ত নিবন্ধ অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেই শিরোনামটি আরও একবার লিখে নিবে এরপর তোমাদের উত্তর শুরু করতে হবে প্রশ্নটি আরও একবার দেখে নিতে পারো এক নম্বরে সংকেত দেওয়া আছে আদর্শ জীবনচরিত পাঠের গুরুত্ব এই অংশ তোমরা লিখবে আদর্শ জীবনচরিত মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার বিধিনিষেধ মেনে চলার জন্য এসব বিধিনিষেধ অনুসরণ করার জন্য যেসব নীতি রয়েছে তাকে আমরা আদর্শ বলি মহান আল্লাহর পক্ষ হতে আগত নবীগণের জীবনচরিত আমাদের আদর্শ এসব নবীগণ আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন তাদের ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া ছিল না যারা নবী ও রাসুলগণের জীবনী অনুকরণ করে ধন্য হয়েছেন তাদের জীবনের ভালো দিকগুলো আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব এরপর তোমাদের অ্যাসাইনমেন্টের সংক্ষেপটি ছিল হজরত সুলাইমান আল্লাহ সালাম এর যেসব গুণ অনুসরণীয় তার তালিকা এখানে লিখবে হজরত সুলাইমান আল্লাহ ইসাল্লাম হজরত সুলাইমান আল্লাহাল্লাম আল্লাহর প্রসিদ্ধ নবী ছিলেন তিনি হজরত দাউদ আল্লাহলামের কনিষ্ঠ পুত্র তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব নয়শো সত্তর থেকে নয়শো পঁচাত্তরের মধ্যে জন্মগ্রহণ করেন নবী হিসেবে হজরত সুলাইমান আল্লাহি সাল্লামের বিশেষ মর্যাদা ছিল আল্লাহ তাকে পশু পাখি কীটপতঙ্গ জীবজন্তু ও জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন তিনি ছিলেন সুবিশাল রাজ্যের রাজা শাসনকার্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আল্লাহ তাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন আল্লাহ তাল্লাহ জিনদের মধ্য থেকে একদলকে হজরত সুলাইমান আলাহি সালাম এর অধীন করে দিলেন তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করতে আল্লাহ পাক তাকে হুদ নামক একটি পাখি দিয়েছিলেন এ সবই তার অলৌকিক শক্তির নিদর্শন এরপর অ্যাসাইনমেন্টের সংকেত ছিল হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম এর যেসব গুণ অনুসরণীয় তার তালিকা হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম এর অনুকরণীয় গুণসমূহ হজরত সুলাইমান আল্লাহি সাল্লামের জ্ঞান প্রজ্ঞা ও ধি ছিল খুবই প্রখর আল্লাহ তাকে খুব সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন যেমন একদা দুজন নারী একটি শিশুর মাতৃত্ব দাবি করেছিল হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে একজন শিশুর দুজন মা হতে পারে না তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে শিশুটির সঠিক মাকে চিহ্নিত করেছিলেন একদা কৃষক এক ছাগল মালিককে তার ফসল নষ্ট করার জন্য অভিযুক্ত করে হজরত দাউদ আলাইসাল্লামের কাছে বিশ্বাস চাইলেন হজরত দাউদ আলাইসাল্লাম সবগুলো ছাগল কৃষককে দিয়ে দিতে বললেন কিন্তু হজরত সুলাইমান আলাইসাল্লাম অন্য এক পরামর্শ দিলেন তিনি বললেন ছাগলগুলো কৃষককে দিয়ে দিতে এবং কৃষক সব জমি ছাগল মালিককে দিয়ে দেবে এতে দুজনেরই উপকার হবে হজরত সুলাইমান সালাম পিতার অসমাপ্ত বাইতুস মুকাদ্দাসের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন এ মসজিদ নির্মাণের জন্য তিনি জিন্দের ব্যবহার করেছিলেন প্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের তিন নম্বর সংকেতটি ছিল হজরত মুসা আলাহি সাল্লামের জীবনের বিভিন্ন মসজিদার তালিকা এবং চার নম্বরে ছিল হজরত মুসা আলাহি সাল্লামের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা প্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে তিন নম্বর এবং চার নম্বর সংকেত অনুযায়ী উত্তরগুলো আমি এখানে তুলে ধরলাম সম্পূর্ণ উত্তরটা মুখে মুখে পড়ে দিলে অনেকটা সময় লাগবে এবং ভিডিওটা বড়ো হয়ে যাবে আর এই উত্তরগুলো এতই সহজ যে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা তোমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধান যদি অ্যাসাইনমেন্টের থেকে উপকৃত হও তাহলে অবশ্যই আমার পরের ভিডিওগুলো দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ